আচ্ছা তাহলে আজকে আমাদের অ্যাটমিক স্ট্রাকচারের লাস্ট টপিক লাস্ট টপিক ইন দা সেন্স লাস্ট ক্লাস লাস্ট ক্লাসে কি করব আগের দিন আমরা কোয়ান্টাম মেকানিক্সের যা যা কোশ্চেন শেখার যেভাবে করার সেই জিনিসপত্রগুলো শিখে নিয়েছি আজকে কিছু ইনটেক্সট কোশ্চেন করবো কিরকম কোশ্চেন হতে পারে আর বিগত বছরে বোর্ডসে এন্ট্রান্স এক্সামে নয় ডাব্লিউ তে মানে ক্লাস ইলেভেনে কিরকম কি ধরনের কোশ্চেন এখান থেকে এসেছে সেটাতে আমরা মোটামুটি আলোচনা করবো ছায়া প্রকাশনীতেই দেওয়া রয়েছে কত সাল দেওয়া রয়েছে তেইশ বাইশ উনিশ আঠেরো সতেরো ষোলো অ্যান্ড লাস্টলি পনেরো এগুলো এই প্রিভিয়াস এতগুলো বছরে কীরকম টাইপের কোয়ান্টাম মেকানিক্স থেকে কোশ্চেন এসেছে তার আগে কিছু আমরা পরিচ্ছেদ সংক্রান্ত কিছু কোশ্চেন আছে কিছু মডেল আমরা দেখি এখান থেকে কীরকম টাইপের কোশ্চেন আসতে পারে তারপর আমরা দেখবো প্রিভিয়াস ইয়ারে কিরকম টাইপের কোশ্চেন এসেছে তাহলেই আমাদের টপিক ওয়ানের কি বলবো টপিক ওয়ান নয় সরি টপিক টু ইন সেন্স অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন চ্যাপ্টারের সমস্ত জিনিস খবর হয়ে যাবে এরপরে আমি আজ একটা শুধুমাত্র ক্লাস নেব আর একটা ক্লাসে কি বলবো সেই ক্লাসে আমরা চ্যাপ্টার থেকে এবং আমরা এই এতগুলো যে জিনিসপত্রগুলো একটু 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 করে শিখলাম প্রতি এক ঘন্টা ক্লাস করে সপ্তাহে এক ঘন্টা করে মানে সপ্তাহে দু ঘন্টা করে ক্লাস হচ্ছে এরকম করে সাত আটটা ক্লাসে প্রবাবলি ওরকমই কিছু একটা হয়েছে সাত আটটাই হয়েছে আমার মনে নেই তার বেশিও হতে পারে এই ক্লাসে আমরা যে জিনিসপত্রগুলো শিখলাম সেগুলোকেই কাজে লাগিয়ে আমরা ডাব্লিউ বিজেই প্রিভিয়াস ইয়ার করবো এবং দেখবো যে দ্যাট ই সাফিসিয়েন্ট যে এন্ট্রান্সের এক্সামের কোশ্চেন এ অ্যান্সার করার মতো ডাব্লিউ বিজেই র যদি প্রিভিয়াসিয়ার কোয়েশ্চেন করতে পারা যায় তাহলে নিটের কোশ্চেন করতে পারবে কারণ নিটের কোশ্চেনটা ডাব্লিউ থেকে ইজি আসে নিটের আহ চাহিদাটা হচ্ছে যে তোকে সোজা কোশ্চেন করতে হবে কিন্তু অনেক ফাস্টার করতে হবে সব অ্যান্সার করতে হবে আর যেই এর চাহিদাটা কি হচ্ছে যে কোশ্চেনটা টাফ হবে কোশ্চেনটা টাফ টাইম আছে কোশ্চেন কম আছে তুমি কোশ্চেনটা সলভ করো এইটা দুটো পরীক্ষা চাহিদা দু ধরনের তাই দুটো পরীক্ষা দুভাবে কঠিন তো যদি আমরা এর কোশ্চেন করতে পারি তাহলে মোটামুটি সেফ সাইডে আমরা থাকতে পারি যে নিট এবং করে এই আলাদা জায়গায় রাখছি যাই হোক আগে বোর্ডস এর জন্য আমাদের প্রিপারেশনটা হোক ক্লাস ইলেভেনের জন্য তো পড়া হচ্ছে আগে বোর্ডসটাই ক্লিয়ার হোক তারপরে এন্ট্রান্সের কথাই যাচ্ছি তাহলে প্রথমে আমরা এই রিলেটেড কোশ্চেন গুলো করি এই কোশ্চেন গুলো করতে গিয়ে আমাদের আর একটা দুটো কোশ্চেন বলতে হবে মানে টপিক বলতে হবে সেটা হচ্ছে প্যারাম্যাগনেটিজম এন এ ডায়াম্যাগনেটিক মানে প্যারাম্যাগনেটিক এন্ড ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স আমরা কি করে বুঝবো অযুগ্ম ইলেকট্রন কি এবং কত প্যারাম্যাগনেটিক বোর ম্যাগনেটনে বার করার জন্য কি ফর্মুলা আমরা ইউজ করবো এইটুকু একটা ছোট টপিক বাকি আছে ওটা বলে দেবো তাহলেই হবে তাহলে এখানে কোশ্চেনটা দেখ বলেছে নিচের কোন সরি কোনটিতে সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম ইলেকট্রন রয়েছে অযুগ্ম মানে আনপেয়ারড ইলেকট্রন সোজা ভাষায় আমি যখন কোন একটা অরবাইটাল বলেছিলাম প্রথমে শিখেছিলাম বক্স বক্স করে তো বক্স বক্সগুলো অরবাইটাল প্রতিটা বক্সের শেপ কি তার পরের ক্লাসে শিখিয়েছে তাহলে ধর প্রতিটা বক্স মানে একটা অরবাইটালে দুটো করে ইলেকট্রন ধরে একটা অরবাইটালে দুটো করে ইলেকট্রন ধরে তাহলে তার যুগ্ম ভাবে ঢুকছে এবার কোন একটা বক্সে যদি একটা সিঙ্গেল ইলেকট্রন থাকে আপ স্পিনে ঢুকে বসে রয়েছে সেটাকে আমি কি বলছি একটা অযুগ্ম ইলেকট্রন তাহলে তার পেয়ারডে যে স্পিন ইলেকট্রনটা আছে ওটা নেই কোনো কারণে হয় ইলেকট্রনটা বেরিয়ে গেছে স্বাভাবিক ইলেকট্রনটা বেরিয়ে গেছে বলেই না বেরিয়ে গেলেও হতে পারে কারণ এমনই সংখ্যক ইলেকট্রন রয়েছে ওই জায়গাটা হয়নি যাই হোক না ইলেকট্রন হয়েছে আরেকটা সেটা নেই টু প্লাস কপার টু প্লাস ইউ টু প্লাস আর ক্রোমিয়াম এই চারটে সিস্টেমকে নিয়ে আমরা আলোচনা করি দেন আহ ওখান থেকে প্রথমে তাদের প্রথমে তাদের ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখি তারপরে তাদের আয়নের ইলেকট্রনিক কনফিগারেশনটা করবো তাহলেই হয়ে যাচ্ছে তাহলে দেখ প্রথমে দিয়েছে কি এম এন টু প্লাস দিয়েছে তাই তো এবার এম এন টু প্লাস টা করাটা চাপ নাই এম এন টু করার আগে প্রথমবারের জন্য যেহেতু করাচ্ছি আমি স্টেপ বাই স্টেপ করাচ্ছি তাহলে প্রথমে আছে এমএন করতে বলেছে তাহলে এম এর ইলেকট্রনিক কনফিগারেশন তাহলে এক থেকে তিরিশ অব্দি মুখস্ত করে করতে বলেছিলাম তাহলে ম্যাঙ্গানিজ তাহলে এগুলো করার জন্য এই চ্যাপ্টারের এই ইলেকট্রনিক কনফিগারেশন করার জন্য এক থেকে তিরিশ অব্দি পর পর এলিমেন্ট মুখস্ত রাখতে হবে তাহলে ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ হচ্ছে

তাহলে ওটা টোয়েন্টি ফাইভ টাইপ মানে মানে পঁচিশ তাহলে ইলেকট্রোন টোটাল থাকবে পঁচিশটা আমি কুড়িটা ফিল আপ করেছি থ্রি পি এর পর থ্রি ডি হয় না ফোর এস আসে আউট বাউ প্রিন্সিপাল তারপরে আমাদের কি ফিল আপ হবে থ্রি ডি ফাইভ আমরা জানি এত দূর পর্যন্ত যে ইলেকট্রনিক কনফিগারেশনটা এটা একটা নোবেল গ্যাসের কনফিগারেশন তাই এই টোটাল কনফিগারেশনে ওয়ান ইস টু টু এস টু টু পি সিক্স এরকম করে টোটাল ইলেকট্রনিক কনফিগারেশনটা না লিখে ওখানে যে নোবেল গ্যাসটা রয়েছে আমি সেই নোবেল গ্যাসটা ইলেকট্রনিক কনফিগারেশন ওখানে লিখে দিতে পারি তাহলে ওখানে কোন নোবেল গ্যাস রয়েছে প্রথমে কে আছে পিরিয়ডিক টেবিলে পিরিয়ডিক টেবিলে প্রথমে আছে হিলিয়াম হিলিয়ামের পর কে আছে হিলিয়ামের পর নিয়ন দশে হিলিয়াম দুইয়ে নিয়ন দশে দেন কে আছে আর্গন আর্গন কতটা আছে এইটিন এ তাহলে এইটা যেহেতু আর্গনের ইলেকট্রনিক কনফিগুরেশন এটাকে আমি ছোট করে লিখতে পারি থার্ড ব্র্যাকেট অফ আর্গন দেন লিখবো ফোর এস টু থ্রি ডি ফাইভ এবার একটা কথা আমি বলেছিলাম ফোর এস এ যেমন ইলেকট্রনটা আগে ঢুকছে থ্রি এর আগে যখন আমি আয়ন বানাবো তখন ইলেকট্রনটা ফোর এস থেকেই আগে বেরোবে ইলেকট্রনটা ফোর এস থেকেই আগে বেরোবে তারপরে থ্রি ডি থেকে বেরোবে তাহলে আমাকে যে আয়নটা বানাতে দিয়েছে সেটা হচ্ছে এম টু প্লাস যেটা বানাতে দিয়েছে সেটা হচ্ছে এম টু প্লাস তাহলে এম এন টু প্লাস ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে আরগানের গানের ইলেকট্রনিক কনফিগারেশন ফোর এস থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে কারণ এম এন টু প্লাস দুটো ইলেকট্রন বেরিয়েছে বলেই দুটো পজিটিভ চার্জ প্রথম দিনের ক্লাসে শিখেছিলাম একদম শুরুর ক্লাসে এই জিনিসগুলো কত পজিটিভ কত নেগেটিভ হবে কত ইলেকট্রন বেরোলে শুরুর ক্লাসে বলেছিলাম লেকচার ওয়ান তারপরে কি আসছে থ্রি ডি ফাইভ এবার থ্রি ডি ফাইভ ডি অরবাইটাল মানে ডি সাবসেল ডি সাবসেলের আমরা কি জানি পাঁচটা বক্স তাহলে ডি এর পাঁচটা বক্স পাঁচটা বক্স কি কি ডি এক্স ওয়াই জেড জেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জে স্কোয়ার বলেছিলাম পাঁচটা ইলেকট্রন হোন্স প্রিন্সিপাল তাহলে ইলেকট্রন গুলো প্রথমে আপ স্পিনে ঢুকবে হোন্স প্রিন্সিপাল যতক্ষণ বলতো সেম এনার্জি অরবিটাল অ্যাভেলেবেল ইলেকট্রন গুলো সিংলি ফিল আপ হবে দেন ডাবলি এবার পাঁচটা আছে পাঁচটাই ফিল আপ হয়ে গেল তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রন কটা রয়েছে পাঁচটা ফাইভ আনফেয়ার ইলেকট্রন রয়েছে এর অ্যান্সারটা এটা হলো তাহলে এরকম কোয়েশ্চেন পরীক্ষাতে আসতে পারে তাহলে আমি ম্যাঙ্গানিস টু প্লাস এটার জন্য দেখিয়ে দিলাম এরপরে বইয়ে কি দিয়েছে এফি টু সেম হয়তো আয়রনের ছাব্বিশ তাহলে আয়রনের ছাব্বিশ মানে ফোর এস টু থ্রি ডি সিক্স এফি টু প্লাস দ্যাট মিন্স ফোর এস টু থেকে দুটি ইলেকট্রন বেরোবে থ্রি ডি সিক্স ইলেকট্রনিক কনফিগারেশন করে দিবি থ্রি ডি সিক্স ইলেকট্রনিক কনফিগারেশন করে দিলে কটা আনপেয়ার থাকবে চারটে একবার এরপরে করে দেখবি এখানে পাঁচটা করেছি ছ নম্বরটা এসে এখানে ঢুকে পড়বে দ্যাট মিনস থ্রি ডি সিক্স এর ক্ষেত্রে ছ নম্বরটা এখানে তখন চারটে আনপেয়ার্ড তাহলে ওটা আয়রন টু প্লাসের জন্য হলো তারপরে কি দিয়েছে কপার টু প্লাস

আয়রনেরটা যেটা চলে আসবে সেটা হচ্ছে থ্রি ডি সিক্স হবে আর লাস্টে কি আছে লাস্টে দিয়েছে ক্রোমিয়াম ক্রোমিয়ামের হচ্ছে শুধু ক্রোমিয়াম দিয়েছে দ্যাট মিনস ফোর এস ওয়ান থ্রি ডি ফাইভ তাহলে ফোর এস ওয়ান থ্রি ফাইভ মানে এখানে একটা মজাদার জিনিস হয়েছে ফোর এস ওয়ান থ্রি ফাইভ মানে ফোর এস ওয়ানে একটা ফোর এস ওয়ানে একটা আনপেয়ারড ইলেকট্রন রয়েছে আর থ্রি ডি ফাইভে যে থ্রি ডি ফাইভ তো এখানে দেখানোই রয়েছে তাহলে থ্রি ডি ফাইভে পাঁচটা আনপেয়ার্ড রয়েছে তাহলে টোটাল ক্রোমিয়ামে এখানে আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে যাচ্ছে ছটা কারণ থ্রি ফাইভের পাঁচটা ফোরেস্ট ওয়ানের ইলেকট্রনটা নিয়ে আমাকে বলতে হবে এটা যেন মিস না হয়ে যায় টোটাল ছটা আনপেয়ার ইলেকট্রন রয়েছে তাহলে এটা আমরা প্রথম কোশ্চেনটা আলোচনা করে ফেললাম সিম্পল কোশ্চেন আমার মনে হয় না এটা কোশ্চেনটা বুঝতে বা কিছু হতে কোথাও কোনো অসুবিধা হয়েছে প্রথম কোশ্চেন আমাদের কমপ্লিট নেক্সট কোশ্চেনে দেখি নেক্সট কোশ্চেন আমি এখানেই করে দিচ্ছি কারণ ছোট জিনিস আছে বলেছে যে দেখ একটি পরমাণু একটা পরমাণু বলেছে একটা ক্যাটায়ন বলেছে ক্যাটায়ন মানে পজিটিভ চার্জ একটা অ্যানায়ন মানে যার মাথায় নেগেটিভ চার্জ নাম লেখো সংকেত লেখো নাম লিখতে বলেছে সংকেত লিখতে বলেছে যার ইলেকট্রনিক কনফিগারেশন হবে ওয়ান এস টু তাহলে একটা পরমাণু যার ইলেকট্রনিক কনফিগারেশন ওয়ান এস টু ওয়ান এস টু মানে টোটাল দুটো ইলেকট্রন বলেছে তাহলে দুটো ইলেকট্রন পরমাণু বলেছে মানে নিউট্রাল সিস্টেম পরমাণু ছাড়া নিউট্রাল যদি না হয় পজিটিভ নেগেটিভ সিস্টেম বলে ক্যাটায়ন অ্যানায়ন বলে দিয়েছে তাহলে পরমাণু বলেছে মানে নিউট্রাল সিস্টেম তাহলে দুটো ইলেকট্রন কে নিউট্রাল করার জন্য সেন্টারে দুটো প্রোটন লাগবে তাহলে সেন্টারে দুটো প্রোটন মানে অ্যাটমিক নাম্বার 2 তাহলে অ্যাটমিক নাম্বার 2 কার হিলিয়ামের তাহলে পরমাণুটার জন্য आंसर কি হবে आंसर হবে হিলিয়াম বাইরে লেখা যাবে না পিডিএফ এর এখানে হিলিয়াম এবার বলছে ক্যাটায়ন পজিটিভ চার্জ যার 1s2 ইলেকট্রনিক কনফিগারেশন পজিটিভ চার্জ মানে একটা ইলেকট্রন বেরিয়েছে একটা হোক দুটো হোক যাই হোক মানে এটা आंसर একটাই হবে এমন কিছু নয় মাল্টিপল आंसर হতে পারে কারোর কাছ থেকে একটা ইলেকট্রন বার করলাম তার ফলে মানে ধর কারোর কাছে তিনটে ইলেকট্রন ছিল তার কাছ থেকে একটা ইলেকট্রন বার করলাম তাহলে দুটো ইলেকট্রন পরে থাকবে বার করেছি তাতেও হবে কারো পাঁচটা ছিল তিনটে বার করে দিয়েছি তাতেও হবে তাহলে মাল্টিপল অ্যান্সার হতে পারে আমরা যে কোনো একটা অ্যানসারকে ধরে চলছি তাহলে সেই অ্যান্সারটার জন্য হতে পারে দেখ লিথিয়াম লিথিয়াম থেকে যদি আমরা একটা ইলেকট্রন বার করে দিই তাহলে আমার এখানে কি দাঁড়াবে লিথিয়াম সিঙ্গেল প্লাস বা লিথিয়ামের নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে তিনটে তাহলে লিথিয়ামে ইলেকট্রন আছে তিনটা কি করে বুঝলাম লিথিয়ামে তিন তিনটা প্রোটন তাহলে টোটাল ইলেকট্রনও তিনটা থাকবে এই জন্য এক থেকে তিরিশ অব্দি অ্যাটমিক নাম্বার ধরে মুখস্থ করতে বলছি তো তিনটা ইলেকট্রন একটা বেরোলে কটা ইলেকট্রন পড়ে থাকবে দুটো তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশনটা কি হয়ে যাবে ওয়ান এস টু তাহলে আমরা পেয়ে গেলাম একটা ক্যাটায়ন এই যে অ্যান্সার তাহলে লিথিয়াম প্লাস হচ্ছে আমার একটা ক্যাটায়ন তাহলে লিথিয়াম আয়ন তাহলে লিথিয়ামের ক্যাটায়ন বা লিথিয়াম আয়ন হচ্ছে আমার একটা আয়ন

H মাইনাস আয়ন হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন ওয়ান এস টু একটা এক্সট্রা ইলেকট্রন পেয়ে গেছে ওয়ান এস ওয়ান সরি হাইড্রোজেনের ওয়ান এস ওয়ান এইচ মাইনাস একটা এক্সট্রা ইলেকট্রন পেয়ে গেছে তাহলে এটা কি হয়ে গেল এইচ মাইনাস এবার মনে রাখবো এইচ মাইনাস যে আয়ন এইটার একটা স্পেশাল নাম আছে এটাকে আমরা বলি হাইড্রাইড ঠিক আছে এটাকে বলি হাইড্রাইড আমি ইংলিশে লিখলাম তোরা বাংলায় লিখে নিস বাংলায় হাইড্রাইড নিশ্চয়ই লিখতে পারবি বানান হাইড্রাইড ঠিক আছে এইচ মাইনাস আয়নকে আমরা হাইড্রাইড বলি এইচ প্লাস আয়নকে এইচ প্লাস আয়ন বলতে পারিস অথবা এইচ প্লাস আয়নকে প্রোটনও বলে এই কথাটাও আমি শুরুর ক্লাসে বলেছি এইচ আয়নকে প্রোটন কেন বলে আচ্ছা তাহলে এটা আমাদের সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা হয়ে গেল তাহলে এই জায়গাটা একটু মুছে না পরের কোশ্চেনটা পড়তে পারবো না উপরে ওভারল্যাপ হয়ে গেছে যেহেতু কোশ্চেন দেখি একশো বাইশ পনেরো পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটা পরমাণুতে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো তাহলে প্রথমে পনেরো তো বলেই দিয়েছে এবার আমার প্রশ্ন হতে পারে পনেরো অ্যাটমিক নাম্বার কার তোকে শুধু পনেরো অ্যাটমিক নাম্বার না বলে ওখানে কিন্তু তোকে বলে দিতে পারতো ফসফরাস তাহলে ফসফরাসের কতগুলো অযুগ ফসফরাসের পরমাণুতে কতগুলো অযুগ্ম ইলেকট্রন আছে এই কোশ্চেনটাও কিন্তু তোর কাছে জানতে চাইতে পারতো তাহলে তোকে জানতে হবে ফসফরাসের অ্যাটমিক নাম্বার কত ফসফরাসের অ্যাটমিক নাম্বার পনেরো পনেরো মানে ইলেকট্রনও পনেরো তাহলে ফসফরাসের যদি আমি ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে শুরু করি ফসফরাস ফিফটিন দ্যাট মিনস ওয়ান এস টু টু এস টু হলো চারটে টু পি সিক্স দশটা থ্রি এস টু বারোটা 3p3 তাহলে সব পেয়ার দেখতে পাচ্ছিস 3p3 ডাই হচ্ছে এখানে কিছু একটা গন্ডগোল তাহলে p এর তিনটা বক্স আমরা জানি px py pz শিখেছি প্রতিটা বক্সে একটা করে ইলেকট্রন আছে কারণ হুন্ডের হুন্ডের প্রিন্সিপাল হুন্ডস ল অনুযায়ী একটা অরবিটালে বা সরি সেম এনার্জি অরবিটা যতক্ষন अवेलेबल ইলেকট্রন গুলো সিঙ্গলি ফিলআপ হবে দেন ডাবলি ঠিক আছে তাহলে এটা কি হলো তিনটা অযুগ্ম ইলেকট্রন এই তিনটা অযুগ্ম ইলেকট্রন কোথায় আছে একটা পি এক্স অরবাইটালে আছে একটা পি ওয়াই অরবাইটালে আছে একটা পি জেড অরবাইট আছে তাহলে থ্রি এস টু থ্রি পি থ্রি তাহলে এই পি অরবাইটাল কার এই পি অরবাইটাল গুলো হচ্ছে থ্রি এর তাহলে এটা ধর থ্রি পি এক্স এটা থ্রি পি ওয়াই এটা হচ্ছে থ্রি পি জেড ঠিক আছে তাহলে শুধু পি এক্স ওয়াই পি জেড লিখতে পারতাম আর থ্রি এর আন্ডারে আছে বলে আমি থ্রি ওয়ার্ডটা লিখে দিলাম এই কোশ্চেনটা হয়ে গেল নেক্সট আমাদের কোশ্চেন কি দিয়েছে একটা মৌলের প্লাস তিন জারণ স্তরের ইলেকট্রনিক বিন্যাস যদি এটা হলে মৌলটিকে শনাক্ত করো ঠিক আছে আমরা রেডক্স পড়ব তাহলে রেডক্স পড়ব তখন ওই স্তর ব্যাপারটা বুঝবো ডিটেলে বুঝবো কারণ রেডক্স চ্যাপ্টারটাই কি বলবো হয়ে রয়েছে জারণ স্তর বা জারণ সংখ্যা বা অক্সিডেশন স্টেট জারণ সংখ্যা বলে জারণ স্তর বলতে পারিস দুটো জারণ সংখ্যার ইংলিশে আসবে অক্সিডেশন স্টেট জারণ স্তর জারন সংখ্যা সরি জারণ সংখ্যার ইংলিশে আসবে অক্সিডেশন নাম্বার জারণ স্তরের ইংলিশে আসবে অক্সিডেশন স্টেট যাই আসুক না কেন এই প্লাস বা মাইনাস থ্রিটা আমি ছোট্ট করে বা একটা সিম্পল টার্মে আমি যদি বলি প্লাস বা যে সংখ্যাই বলুক যার অবস্থা কোনো সংখ্যা দিয়ে ডিনোট করবে পজিটিভ নেগেটিভ বোধ হতে পারে জিরোও হতে পারে কি না এটা জাস্ট ওই মৌলটা কত পজিটিভ বা নেগেটিভ অবস্থায় রয়েছে সেটাকে বোঝায় প্লাস মানে যে মৌলটার কথা বলছে ওই মৌলটা অবস্থায় রয়েছে ক্যাটায়ন ওই যে প্লাস যে গুলো রেখা রয়েছে তাহলে এখানে আয়রনের অক্সিডেশন স্টেট কত মানে জারুন স্তর কত প্লাস দুই কপারের কত প্লাস তিন ম্যাঙ্গানিজ কত প্লাস আর এখানে ক্রোমিয়াম দিয়েছে কোনো চার্জ নেই তাহলে ওর জারুন স্তর কত হবে জিরো এই হচ্ছে ব্যাপার যত চার্জ সেটাই তার জারন সংখ্যা তবে যখন রেডক্স পড়াবো মানে জারণ বিজারন চ্যাপ্টারটা যখন পড়াবো এই টপিকটাই আমরা ডিটেল আলোচনা করবো জারণ স্তর বিষয়টা কি এবং বড় বড় কম্পাউন্ডের ভেতরে কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট কত চার্জড অবস্থায় রয়েছে সেগুলো তো আমরা বার করব ফর্মুলা দিয়ে যাই হোক তার জারণ স্তর বলেছে প্লাস থ্রি ইলেকট্রনিক কনফিগারেশন হয়েছে আরগান থ্রি ফোর তাহলে প্লাস থ্রি তাহলে মৌল শনাক্ত করতে বলেছে তিনটে ইলেকট্রন বেরিয়ে গেলে থ্রি ডি ফোর কনফিগারেশন আসছে তিনটে বেরিয়ে যাওয়ার পর তাহলে এই তিনটে বেরিয়ে যাওয়ার পর এটা হচ্ছে মৌলটা জানতে চাইছে তাহলে এখানে তিনটে ইলেকট্রন অ্যাড করে দিলে আমি মেন মৌলটা পেয়ে যাবো কারণ ম্যাঙ্গানিজ টু প্লাস দিয়েছে লেটসে তোকে তাহলে ম্যাঙ্গানিজ টু প্লাসকে বললাম কোনো একটা মৌল জারন সংখ্যা প্লাস টু তাহলে লেটসে ম্যাঙ্গানিজ কথাই বলছি তাহলে ম্যাঙ্গানিজকে ওই যে ম্যাঙ্গানিজ টু প্লাস আইনটা রয়েছে ওটাকে আমি যদি আরো দুটো ইলেকট্রন দিয়ে দিই যেহেতু প্লাস টু তাহলে এটা শুধু ম্যাঙ্গানিজ নিউট্রাল বা নিস্তরিত ম্যাঙ্গানিজ বা ম্যাঙ্গানিজের পরমাণুতে কনভার্ট হবে সেরকমই এইটা যে মৌলের কথা বলছে তার তিনটে ইলেকট্রন বেরিয়ে গেছে ওটাকে আমি যদি আরো তিনটে ইলেকট্রন দিয়ে দিই তাহলে ওটা যে ইনিশিয়াল যে মাদার মৌল ওটা ছিল মাদার মৌল ইন দ্য ইনিশিয়াল যে নিস্তরিত মৌলটা ছিল সেটা পেয়ে যাব এবার এটা আমরা কি করে করতে পারি এটা করার সিম্পল তাহলে ধর এম ছিল মেন মৌল এম থেকে তিনটে ইলেকট্রন বেরিয়েছে তিনটে ইলেকট্রন বেরিয়েছে তবে গিয়ে হয়েছে এম থ্রি প্লাস এম থ্রি এর ইলেকট্রনিক কনফিগারেশন বলছে আর গান মানে আঠারোটা ইলেকট্রন এখানে ঢুকে রয়েছে তারপরে আছে থ্রি ডি ফোর ঠিক আছে এই হচ্ছে সিচুয়েশন এবার দ্যাট মিনস কারোর কাছে থ্রি ডি ফোর এখানে ফোর এর কথাটা কিছু লেখেনি অলওয়েজ দেখ আমি আগের পেজে যখন ইলেকট্রনিক কনফিগারেশন লিখেছি যেমন ম্যাঙ্গানিস টু প্লাসের জন্য কি লিখেছি দেখ ম্যাঙ্গানিস টু এর জন্য লিখেছি দেখ থ্রি ডি ফাইভ লিখেছি ফোর এস টুটাকে লিখেছি লিখেনি কারণ ইলেকট্রনটা তো আগে ফোর এস টু থেকে বেরিয়েছে তারপরে থ্রি ডি কারণ ফোর এস টু তে যেহেতু কোনো ইলেকট্রন মানে ফোর এসে যেহেতু কোনো ইলেকট্রন নাই তাই ফোর টা আমি এখানে লিখিনি প্রতি ক্ষেত্রেই দেখ থ্রি ডি নাইন লিখেছি বা

আর যে তিন নম্বর ইলেকট্রনটা সেটা থ্রি থেকে বেরিয়েছে তাহলে এই সমস্ত জিনিসটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে এখানে কনফিগারেশন কি আসবে আর গান থেকে ইলেকট্রন বেরিয়ে গেছিল তাহলে ফোর এস তাহলে দুটো ইলেকট্রনকে দিলাম আর কি হবে তারপরে থ্রি থেকে বেরিয়েছে তাহলে ফোর এস টু থেকে দুটো বেরিয়েছে থ্রি থেকে একটা বেরিয়েছে তাহলে ফোর এস টু থ্রি তাহলে ফোর এস টু থ্রি ডি ফাইভ মানে পঁচিশ টোয়েন্টি ফাইভ দ্যাট মিন্স এটা কে ম্যাঙ্গানিজ এটা কার কনফিগারেশন ম্যাঙ্গানিজ এবার কোশ্চেনে দিয়েছে এটা কার কনফিগারেশন তাহলে এইটা দেখে তোকে বুঝতে হবে এটা অ্যাটম ইলেকট্রন আসছে পঁচিশটা দ্যাট মিনস অ্যাটমিক নাম্বার হবে টোয়েন্টি ফাইভ নিউট্রালের জন্য তাহলে নিউট্রালের জন্য যদি টোয়েন্টি ফাইভ হয় টোয়েন্টি ফাইভ কার অ্যাটমিক নাম্বার ম্যাঙ্গানিজ এক থেকে তিরিশ মুখস্থ করতে হবে এই চ্যাপ্টারে যদি ভালো করে অ্যান্সার করতে হয় ওয়ান টু থার্টি কার কত অ্যাটমিক নাম্বার মুখস্থ রাখতে হবে দেন নেক্সট কোশ্চেনে যদি যায় হ্যাঁ এবার ডায়াম্যাগনেটিক আর প্যারাম্যাগনেটিক জানতে চাইছে ঠিক আছে এই যে অযুগ্ম ইলেকট্রনের কনসেপ্টটা ক্লাসে শুরুতে বলেছিলাম কোনটা এই যে অযুগ্ম ইলেকট্রনের শুরুতে বলেছিলাম তাই তো তাহলে যার অ্যাটম হতে পারে আয়ন হতে পারে যাই হোক না কেন তার মধ্যে যদি অযুগ্ম ইলেকট্রন থাকে তাহলে সেই এলিমেন্টটাকে সে আয়ন হোক সে অ্যাটম হোক যাই হোক সেটাকে আমরা বলবো প্যারাম্যাগনেটিক আর যদি তার মধ্যে কোন অযুগ্ম ইলেকট্রন না থাকে তাহলে আমরা সেই এলিমেন্টটাকে বলবো ডায়াম্যাগনেটিক তাহলে অযুগ্ম থাকলে প্যারাম্যাগনেটিক অযুগ্ম না থাকলে ডায়াম্যাগনেটিক এই কনসেপ্টটা যে শুধুমাত্র এই চ্যাপ্টারে লাগবে তাই নয় এরপর আমরা বন্ডিং এর টপিকে যাব বন্ডিং এ ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক আমাদের বার করতে পারতে হবে দেন আমরা আমরা যখন পরের বছর মানে ক্লাস 12 এ কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পড়ব ওখানে কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে যে কমপ্লেক্স কম্পাউন্ড গুলো দেবে তারা ডায়াম্যাগনেটিক কি প্যারাম্যাগনেটিক জানতে চাইবে এবং এটা এন্ট্রান্স এক্সামের খুব একটা হট কোশ্চেন বিশেষ করে ডাব্লিউবিজেই এর হট কোশ্চেন বোর্ডসেও আছে বোর্ডসেরও ইম্পর্টেন্ট তার সাথে সাথে ওটা এন্ট্রান্সের জন্য ইম্পর্টেন্ট ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক বলতে পারাটা যাই হোক কি বললাম প্যারাম্যাগনেটিক মানে তার মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে এই যে অযুগ্ম ইলেকট্রন থাকবে ডায়াম্যাগনেটিক মানে কোনো অযুগ্ম ইলেকট্রন নেই বলেছে কপার ওয়ান ইজ ডায়াম্যাগনেটিক কপার টু ইজ প্যারাম্যাগনেটিক দ্যাট মিনস কপার ওয়ান সিস্টেমে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই কিন্তু কপার টু সিস্টেমে আনপেয়ার্ড ইলেকট্রন আছে চল দেখি ট্রাই করে দেখি ঠিক বলছে নাকি এই পেজেই করি তাহলে কপার প্লাস কপার ব্যাকেটও আচ্ছা আচ্ছা আর জিনিস আচ্ছা এটা বুঝতে অসুবিধা হচ্ছে তাই না এটা তো বলিনি এই যে ব্র্যাকেটে ওয়ান আর ব্র্যাকেটে টু লেখা এটাও এই যে জারণ স্তর এই যে জারণ স্তর বলেছে এই স্তরকেই বোঝায় এই যে ব্র্যাকেটে ওয়ান এটা জারণ স্তরকেই বোঝায় এবার যেহেতু অক্সিডেশন রিডাকশন তোদের পরের চ্যাপ্টার কিন্তু সেই নোটেশন গুলো অলরেডি এই চ্যাপ্টারে কোশ্চেন দেওয়ার জন্য দিয়ে দিয়েছে তাই হয়তো তোর মনে হতে পারে স্যার আমি তো এগুলো বুঝতে পারছি না কি হবে আমি তো এগুলো জানি না চ্যাপ্টারের ভিতরে এগুলো নেই এগুলো কোথায় পড়বো চিন্তা নেই এগুলো এই চ্যাপ্টারের পার্টও নয় জারন স্তর কি ব্যাকেটে ওয়ান বা ব্যাকেটে টু এ যে রোমান হরফে লেখা এটা নিয়ে চিন্তা করার কিছু নেই কারণ এগুলো সত্যিই তো জানিস না এখনো তো পড়িসনি

ব্র্যাকেটে ওয়ান বা ব্র্যাকেটে টু দেওয়া রয়েছে মানে ওটা জারণ স্তরকেই বুঝিয়েছে তাহলে এটা কপার প্লাস ওয়ান আর কপার প্লাস টু আশা করি বুঝতে পারছিস ভয় পাস না জারন স্তর তো আমি জানি না শিখবি তো চ্যাপ্টারই তো এখনো হয়নি কোয়েশ্চেনটা এখানে দিয়ে দিয়েছে তাই কারণ যখন তোর মেন পরীক্ষা হবে তখন তো সব চ্যাপ্টার গুলো পড়েই তুই যাবি তাই অন্য একটা চ্যাপ্টারের কনসেপ্ট এই চ্যাপ্টারে ইনক্লুড করে দিলে তখন তুই বুঝতে পারছিস চিন্তা নেই এবার কি দিয়েছে কপার প্লাস ওয়ান তাহলে কপার প্লাস ওয়ান মানে কি হবে আর্গান লিখলাম কপার হচ্ছে কি কপার হচ্ছে

আপস্পিনে 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 পাঁচটা ঢুকলো ডাউন স্পিনে আরো পাঁচটা ঢুকলো তাহলে কোন আনপেয়ার নেই সব পেয়ার্ড দ্যাট মিনস এটা ডায়াম্যাগনেটিক এবার দেন যদি কপার ব্র্যাকেটে টু বলেছে কপার ব্র্যাকেটে টু বলেছে মানে এটা কপার টু প্লাস কপার টু প্লাস এর ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে আর্গন থ্রি ডি টেন নয় দুটো বেরিয়েছে ফোর থেকে একটা বেরোবে থ্রি ডি থেকে একটা বেরোবে দ্যাট মিন্স থ্রি ডি নাইন তাহলে আর্গন থ্রি ডি নাইন মানে এখানে কি দাঁড়াবে

প্যারাম্যাগনেটিক আর কপার শুধু কপ সরি প্লাস্ট কেন বললাম কপার টু প্লাস্টমার প্যারাম্যাগনেটিক কপার প্লাস্টমার কি ডায়াম্যাগনেটিক ঠিক আছে এবার তোকে বার করতে দেয় কোনো একটা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের জন্য তার ম্যাগনেটিক মোমেন্ট ঠিক আছে ম্যাগনেটিক মোমেন্টের বাংলাটা কি হচ্ছে আমাকে একবার দেখতে দে দ্বারা ম্যাগনেটিক মোমেন্ট বাংলাটা কি জিনিস ম্যাগনেটিক মোমেন্ট এই তো পেয়েছি ম্যাগনেটিক মোমেন্টের বাংলাটা যেটা দেবে সেটা বলবে চৌম্বক ভ্রামক ঠিক আছে বাংলায় বলবে যে এটা একটা প্যারাম্যাগনেটিক কি ডায়াম্যাগনেটিক বলো যদি প্যারাম্যাগনেটিক হয় তাহলে তার চৌম্বক ভ্রামকের মান বার করো চৌম্বক ভ্রামককে আমরা ইংলিশে কি বলছি যে ম্যাগনেটিক মুভমেন্ট আশা করি একটা জিনিস রিয়েলাইজ করছিস এই টার্মিনোলজি গুলো ইংলিশেই পড়তে সুবিধা টুয়েলভ পেরিয়ে যেই আবার ফার্দার হায়ার স্টাডিজ এর দিকে যাবি তখন আর বাংলায় তোকে কেউ পড়তে দেবে না যেহেতু সায়েন্সের স্টুডেন্ট সায়েন্স বাংলায় পড়া যায় না এরপরে সো যখন ইংলিশে পড়বি তুই নিজে রিয়েলাইজ করবি প্রথম দু তিন মাস হয়তো একটু একটু প্রবলেম হবে ইংলিশের টোটালটা তো ইংলিশের পরীক্ষা নয় যে তোকে থার্ড পার্সনের মানে তারপরে এস বা ইএস যোগ করিসনি তার জন্য নাম্বার কাটবে ওরকম তো কোনো ব্যাপার নয় তোর এরপরে মনে হবে যে সায়েন্সের টপিকগুলো সমস্তটা আমার ইংলিশে পড়া অনেক বেশি ইজি আর বাংলার থেকে কারণ টার্মিনোলজি গুলো অনেক ইজি চৌম্বক ভ্রামকের থেকে ম্যাগনেটিক মোমেন্ট ওয়ার্ডটা অনেক বেশি সুবিধা যাক ইংলিশে ক্লাস তো হচ্ছে না টপিকটা বোঝাচ্ছি তাহলে আপাতত তোদের পরীক্ষায় কি আসবে চৌম্বক ভ্রামক তাহলে চৌম্বক ভ্রামকের মান বার করার যে ফর্মুলাটা লিখবো মিউ এরপরে মিউ স্পিন অনলি ফর্মুলা যদি ওটা তাহলে মিউ লিখলাম ঠিক আছে ঠিক আছে ভালো করে লিখি মিউ লিখলাম ঠিক আছে লেখার পর কি হবে ফর্মুলা রুট আন্ডার এন ইন্টু এন প্লাস টু একটা ভালো করে এন ইন্টু এন প্লাস টু পরীক্ষাতে এখানে ইউনিট বোর ম্যাগনেটন পরীক্ষাতে গন্ডগোলটা কি লাগে আমার মনে পড়ছে না রুট আন্ডার এন ছিল না টু ছিল এটা হয় মাল্টিপল টাইম হয় অনেক স্টুডেন্টেরই হয়েছে আমারও হয়েছে কারণ এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ বাই টু পাই একটা ফর্মুলা আছে তার জন্য ওয়ান না টু আছে মিস্টেক হয়ে যায় তাই কনসাসলি এন ইন্টু এন প্লাস টু ফর্মুলা রয়েছে তাহলে এনটা কি এনটা হচ্ছে নাম্বার অফ আনপেয়ারড ইলেকট্রন ঠিক আছে ছায়া প্রকাশনীতে আমি চেক করে নিলাম রুট আন্ডার এক্স ইন্টু এক্স প্লাস টু লিখেছে তাহলে ওরা এক্স লিখেছে আমি এন লিখেছি কোনো ব্যাপার না কোনো বই এন লিখে কোনো বই এক্স লিখে এনটা কি হচ্ছে নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন তাহলে কপার প্লাস টু প্লাস এই সিস্টেমটার ম্যাগনেটিক মোমেন্ট মিউ যদি এখানে এস পিও লেখা আসতে পারে দ্যাট মিন স্পিন অনলি তাহলে মিউ স্পিন অনলির ভ্যালুটা স্পিন অনলি ছাড়া আর কি আছে ওর তো যখন এ ব্লক পড়বো ক্লাস টুয়েলভে তখন দেখাবো এই টোটাল ফর্মুলাটা কি টোটাল ফর্মুলাটা অরবাইটাল পার্টটা না নিয়ে শুধু স্পিন পার্টটা নিচ্ছি যাই হোক তাহলে এখানে একটা ইলেকট্রন আছে তাহলে এর জন্য ফর্মুলাটা কি হয়ে যাবে রুট আন্ডার ওয়ান ইন্টু ওয়ান প্লাস টু ঠিক আছে বোর ম্যাগনেটন তাহলে ভ্যালুটা কি চলে এলো টুকে থ্রি তাহলে রুট আন্ডার থ্রি বোর ম্যাগনেটন রুট থ্রি এর ভ্যালু মুখস্থ করে রাখলে তার ভ্যালুটা তুই এখানে বসিয়ে দিতে পারিস না বসাতে পারিস ডাজেন্ট ম্যাটার বা যদি অপশনগুলো তোর যদি ওরকম ফ্র্যাকশনে দেয় মানে জিরো পয়েন্ট সামথিং করে দেয় তাহলে সেই অপশনটা লিখবি যা দেবে দেবে কথা মেন ফর্মুলা হচ্ছে এটা আর ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক বলতে কি বুঝি এটা এই একটা কনসেপ্ট বলা বাকি ছিল সেই কনসেপ্টটা আমাদের এখানে বলা হয়ে গেল ঠিক আছে নেক্সট কোশ্চেন আশা করি বুঝতে পারছিস তোর মেন যে পরীক্ষা মেন পরীক্ষায় কিরকম টাইপের কোশ্চেন আসবে এবং সেই কোশ্চেন গুলো করার জন্য আশা করি কনফিডেন্স পাচ্ছিস যে হ্যাঁ এরকম করে কোশ্চেন গুলো করতে হবে এবং করতে পারবো কোশ্চেন গুলো এটাকে একটু জুম ইন করি আশা যদি দেখতে না পাস আর জুম করি তাহলে বলেছে কতগুলো মৌলের আশা করি দেখতে পাচ্ছিস হ্যাঁ দেখতে পাওয়া যাবে কতগুলো মৌলের পরমাণুর সর্ববহিষ্ঠ মানে একদম আউটার ভ্যালেন্স সেল যেটা সর্ববহিষ্ঠ কক্ষের বলেছে কিন্তু দ্যাট মিনস ব্যালেন্স সেল সর্ববহিষ্ঠ কক্ষের উপকক্ষীয় দ্যাট মিনস অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার সাবসিডিয়ারি উপকক্ষের ইলেকট্রন বিন্যাস দেওয়া হলো ঠিক আছে মধ্যে ঠিক আছে ইলেকট্রন বিন্যাস দিয়েছে কোন ইলেকট্রন বিন্যাস দিয়েছে ভ্যালেন্স সেলের সর্ববহিষ্ঠ সর্ববহিষ্ঠ ভ্যালেন্স সেলের মানে আমি যদি সোডিয়ামে লিখি ধর 1s2 2s2 2p6 দেন সোডিয়ামের জন্য কি লিখি 3s1 তার ভ্যালেন্স সেল কোনটা দাঁড়ালো এই থ্রি এস ওয়ান মানে থ্রিটা হচ্ছে তার ভ্যালেন্স সেল থ্রি টা টোটালটা তাহলে এই লাউটার সেল এর কনফিগারেশনটা দিয়েছে এর থেকে মৌলগুলির পরমাণু ক্রমাঙ্ক এবং নাম বল তাহলে তোকে যেই আমি এখান থেকে অ্যাটমিক নাম্বারটি বার করে ফেলবো না তাহলে অ্যাটমিক নাম্বার বার করে ফেললে ওই অ্যাটমিক নাম্বারটা কার সেটা তোকে জানতে হবে আবার বলছি এক থেকে তিরিশ অব্দি মুখস্থ করতে হবে ওয়ান টু থার্টি পরপর মুখস্থ করতে হবে তাহলে প্রথমে ধর আমি থ্রি এস টু টা করি থ্রি এস টু টা করার জন্য আমার কিছুই না উপরে আমি অলরেডি লিখেছি আমি এইখানেই একটা স্টেপে গিয়ে দেবো তাহলেই হয়ে যাবে তাহলে কি বলেছে থ্রি এস টু আউটার তো একদম শেষে হচ্ছে যদি একদম শেষে হয় তার আগে কে কে আছে টু এস টু আছে টু পি সিক্স আছে এত দূর করার পরেই তো থ্রি আসে তাহলে তোকে বলেছে এত দূর করো দিয়ে লেখো দিয়ে লেখো তুমি থ্রি এস টু দিয়ে লেখো থ্রি এস টু তাহলে এইটা হচ্ছে তার আউটার এই আউটার কনফিগারেশনটাই তোকে দিয়েছে এই যে থ্রি এস টু

অবশ্যই দিতে পারে বোর্ড টাইপেরই কোশ্চেন দেবে এর থেকে বেশি কিছু জটিল কোশ্চেন্ট বাইরে এবং অত গ্রাজুয়েশন করে নিতে হবে ম্যাথামেটিক্সে তাহলে সেই জন্য এইচএস কোয়ান্টা মেকানিক্স আর ম্যাথামেটিক্সে যাবে না তোকে এইসব জিনিসপত্রই করাবে এর বাইরে এখান থেকে কোশ্চেন করার জায়গাও নেই খুব কঠিন কোশ্চেন করলে ওই যে গ্রাফ শিখিয়েছিলাম ওই গ্রাফ থেকে কোশ্চেন করে খুব যদি কঠিন কোশ্চেন করতে চায়

সালফারের অ্যাটমিক নাম্বার 16 তাহলে তারপরের এলিমেন্ট আমার কি দিয়েছে তারপরের এলিমেন্টটি আমাকে দিয়েছে কি সালফার ঠিক আছে তারপরে क्वेश्चन কি 2p4 1s2 2s2 তারপরে 2p আছে এবং এখানে 4 দিয়েছে 2p4 মানে 2 2 4 আর 4, 4 8 8 কার অ্যাটমিক নাম্বার অক্সিজেন তাহলে তারপরটা আমাকে দিয়েছে অক্সিজেন দেন আমার কি আসছে

তাহলে অত দূর পর্যন্ত কার ইলেকট্রন কনফিগারেশন আর ইলেকট্রনিক কনফিগারেশন তাহলে তার তার তারপরের অপশনটা এটা যেটা থ্রি পি সিক্সটা দিয়েছে তারপরে কি দিয়েছে ফাইভ দিয়েছে তাই না ফাইভ পি ফাইভ ইলেকট্রনিক কনফিগারেশন দিয়েছে দিয়েছে কি দেয়নি তাই তো এবার ফাইভ পি ফাইভ ইলেকট্রনিক কনফিগারেশনটা করতে গেলে একটু চাপ আছে চাপ কিছুই নাই চাপ চাপের কিছুই নাই কারণ ইলেকট্রনিক কনফিগারেশনটা অনেকটা বড় দিয়েছে তাহলে এটা কিভাবে করব পাঁচ অব্দি দিয়েছে তাই না তাহলে কিভাবে করতে পারি তাহলে অত ইলেকট্রনিক না লিখে আমরা এইভাবে এইভাবে করতে পারি যে কিছুটা কাজে লাগবে কার পরে কে হবে এই লাগবে তাহলে পর্যন্ত যাওয়ার জন্য আমরা যতটা জানি সেটা বলছি ফাইভ পি পর্যন্ত যাওয়ার জন্য প্রথমে কি লাগবে ওয়ান এস আসবে তাহলে ওয়ান এস এ দুটো ইলেকট্রন তাহলে আমি ইলেকট্রন কাউন্ট করতে করতে যাই দুটো ইলেকট্রন প্লাস তারপর কে আসবে টু এস টু টু পি সিক্স তাহলে ওখানে টু এস টু টু পি সিক্স আটটা তাহলে দশটা হলো প্লাস তারপরে থ্রি এস আসবে তাই তো এস আসবে মানে ওখানে আটটা কটা আসবে দেন থ্রি ডি আমি মানছি কিন্তু ফাইভ পর্যন্ত যাওয়ার জন্য থ্রি এস এবং থ্রি সব ফিল আপ হয়ে যাবে কারণ ফোর মানে মানে আমি কি বলতে চাইছি থ্রি মানে ডি

কত দূর করে ফেললাম তারপর আমি তো সিম্পলার আরো সহজ মেথড বলে দেবো আমি প্রথমটা ধরে ধরে দেখাচ্ছি কিভাবে করতে হচ্ছে মানে লার্জ বড় মেথডে যাচ্ছি মানে ধরে ধরে দেখাচ্ছি এভাবে 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 আমরা করতে পারি তারপর পরীক্ষাতে তখন আমার প্রশ্ন আসবে পরীক্ষাতে এতক্ষণ ধরে টাইম ধরে আমরা করতে পারবো অত টাইম তো নেই তার জন্য সিম্পলার কিছু মেথড তো লাগবে সিম্পলার মেথডটা তো ওই জন্য পিরিয়ডিক টেবিলটা সাহায্য নেব পিরিয়ডিক টেবিল সাহায্য নিয়েই আমরা এখানে কাজটা করে ফেলবো ঠিক আছে বেশ নিলেই আমরা এখানে কাজটা করে ফেলবো অত চাপের কিছু নেই বুঝলি কথাটা এবার ফাইভ পর্যন্ত যেতে বলেছে তারপরে প্রথমে ওয়ান এস টু আসবে তারপরে টু এস টু আসবে তারপর টু সিক্স টু আসবে এটা ইন্টেন্ডেড ওয়ে নয় এভাবে করতে গেলে প্রচুর টাইম লাগবে এটা করার সিম্পলার মেথড রয়েছে আমি তাও টোটালটা ধরে ধরে দেখাচ্ছি এর করলে এরকম টাইপের সিচুয়েশন আসবে কি আসবে টু পি সিক্স দেন আসবে থ্রি এস টু তারপরে আসবে থ্রি পি সিক্স তাহলে আঠারোটা হলো আঠারো পর আমরা জানি ফোর এস টু ফিল আপ হয় তারপরে ফিল আপ হবে থ্রি ডি টেন এত দূর পর্যন্ত কতগুলো ইলেকট্রন হলো এত দূর পর্যন্ত থার্টি ইলেকট্রন থার্টির পর আমাকে এবার ফোর এস আসছে তো এবার আমাকে আউট লাগাতে হবে ফোর এস থ্রি ডি আমরা করে নিয়েছি ফোর এস এর জন্য ফোর থ্রি ডি এর জন্য থ্রি প্লাস টু ফাইভ আসবে এবার কে আসবে ফোর এর পি ফোর এর পি মানে ফোর প্লাস ওয়ান ফাইভ ফোর পি তারপরে ফোর এর ডিও হয় ফোর এর ডি ফোর প্লাস হচ্ছে সিক্স ফোর এর এফ ও হয় ফোর প্লাস হচ্ছে সেভেন তাহলে ফোর এর এতগুলো করে নিলাম এবার ফাইভ গুলোকেও তোমাকে চেক করতে হবে যে ফাইভ এর বাকি কোন মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ফোর অব্দি এত দূরই আসে সেভেন আবার বলছি এভাবে পরীক্ষায় করবি না আমি বোঝানোর জন্য বলছি যে বিষয়টা ভিতরে কি ঘটছে এবার সেখানে চেক করতে হবে যে ফাইভ এর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ফাইভ এর আন্ডারে কোনো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার আছে যেটা এই আউট এন প্লাস এন রুলকে ছাড়িয়ে চলে যাচ্ছে এরকম কোন সংখ্যা আছে তাহলে সেটা লোয়ার এনার্জির হয়ে যাবে তাহলে সাইডে দেখি ফাইভ এস ফাইভ এস হচ্ছে শুধু ফাইভ তারপরে আমি বুঝতে পারছি ফোর এস এর পর ফোর পি ফিল আপ হবে তাহলে থ্রি ডির পর এখানে চলে আসবে ফোর পি সিক্স এত দূর হলো থার্টি সিক্স তাহলে থার্টি সিক্স মানে এত দূর পর্যন্ত আমরা একটা নোবেল গ্যাসের কনফিগারেশন পেয়ে গেলাম কোন নোবেল গ্যাসের কনফিগারেশন পেয়ে গেলাম এত দূর পর্যন্ত মানে হচ্ছে আমার থার্টি সিক্স

তাহলে যা লোয়ার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার তা লোয়ার এনার্জি তারপরে কি আসছে তাহলে 4d তাহলে 4d 10 অফ দি কলাম তাহলে 36 আর 10 এ 38 38 আর 10 এ 48 অফ আমরা করে ফেললাম 48 48 অফ দি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করে ফেললাম ঠিক আছে 48 মানে এটা হচ্ছে ক্যাডমিয়াম জিঙ্কের নিচে যে রয়েছে তার ইলেকট্রনিক কনফিগারেশন পিরিয়ডিক টেবিল দেখলে বুঝে যাবে এবারে আবার শুরু হবে প্রবলেমটা 4d এর পর এবার কে ফিলআপ হবে 4d এর পর 5p দেখতে পাচ্ছি 5p ফাইভ ডি আমি যদি লিখি ফাইভ প্লাস টু এখানে সেভেন আসছে তাহলে ফোর ডি ফাইভ এস হয়েছে এবার দেখ ফাইভ পি হচ্ছে সিক্স ভ্যালু ফোর এফ এর ভ্যালু হচ্ছে সাত ভ্যালু ফাইভ এর ডি হচ্ছে সাত ভ্যালু তাহলে আমি বুঝতে পারছি যে থ্রি ডি থ্রি ডির পর ফোর পি ফিল আপ হলো ফোর পি এর পর ফাইভ এস ফাইভ এসের পর ফোর এর ডি ফোর এর হ্যাঁ সরি হ্যাঁ ফাইভ এর পর ফোর এর ডি ঠিক আছে ফোর এর ডি এর পর ফিল আপ হবে ফোর এর ডি এর পর ফিল আপ হবে কে ফাইভ এর পি কারণ ফাইভ এর পি ফাইভ ডি আর ফাইভ এখানে দেখতে গেলে এটাই সব থেকে ছোট সংখ্যা আউবা প্রিন্সিপাল যদি পড়ে থাকিস আশা করি বুঝতে পারছি যদি আমার এখন বলাতে মাথায় না ঢোকে একটু ভিডিওটা রিপিটে দেখবি তাহলেই বুঝতে পারছিস কি হচ্ছে বুঝতে পারবি কি হবে তাহলে এখানে ছটা তাহলে এটা কি দাঁড়ালো ফাইভ এস টু ফাইভ পি সিক্স ফাইভ এস টু ফাইভ পি সিক্স মানে আমি কত দূর পড়ে গেলাম চলে এলাম দেখ এত দূর পর্যন্ত ছত্রিশ আর দশ ধর ছত্রিশ আর দশ

5p5 জানতে চাইছে। दैट मींस এই যত ইলেকট্রনিক কনফিগারেশন আছে তার থেকে একটা কম। তাহলে 5p5 মানে জাস্ট 53 ইলেকট্রনিক কনফিগারেশন যার তার জানতে চাইছে। মানে জেননের আগে যে আছে সেটা জানতে চাইছে। তাহলে 53 ইলেকট্রনিক কনফিগারেশন কার? আয়োডিনের। ঠিক আছে? 53 ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে আয়োডিনের। তাহলে আয়োডিনের ইলেকট্রনিক কনফিগারেশন ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে আউবা প্রিন্সিপাল লাগলে এত এটা কি সহজ হয়েতে কি করে করা যাবে? এটা সহজ হয়েতে এইভাবে করা যাবে। দেখায়। সহজ সহজ পদ্ধতি দেখায়। সহজ পদ্ধতি দিয়েছে যে আমরা জানি যখন এরপরে পিরিয়ডিক টেবিল শিখবি এটা তখন ইজি হবে এখন একটু কঠিন লাগতে পারে ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এদের গ্রুপের ইন জেনারেল কনফিগারেশন হচ্ছে এনএস টু এনপি ফাইভ ঠিক আছে তোকে দিয়েছে কি থ্রি পি ফাইভ তাহলে থ্রি পি ফাইভ এই কনফিগারেশনটা কার আসতে পারে এই থ্রি পি ফাইভ থ্রি পি থ্রি তো দেয়নি ফাইভ দিয়েছে ফাইভ পি ফাইভ দিয়েছে ফাইভ পি ফাইভ দিয়েছে তাহলে ফাইভ পি ফাইভ এটা কার আসতে পারে এটা হচ্ছে গ্রুপ নাম্বার টু থ্রি ফোর গ্রুপ নয় পিরিয়ড নাম্বার টু থ্রি ফোর এন্ড ফাইভ তাহলে ফাইভ পিরিয়ডে রয়েছে আয়োডিন তাহলে প্রবাবলি আয়োডিনের এটা কনফিগারেশন ফাইভ এস টু ফাইভ পি ফাইভ এটা আয়োডিনের জন্য দিয়েছিল পিরিয়ডিক টেবিল লাগালেই আমরা সহজে করে দিতে পারবো ঠিক আছে এবার পিওডিক টেবিলটা তো নেক্সট টপিক নেক্সট টপিকে বুঝবো আর এই যে সাইডে যে যত পিরিয়ডে হয় ওটাই তার আউটার মোস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হয় যাই হোক এই কোশ্চেনটা এরকম করে করলে একটু লেন্দি হয়ে যাচ্ছে কিছু করার নেই এইভাবে করতে হবে সহজে আর উপরেটা কেন করলাম টোটাল যে কনসেপ্টটা আছে এই কনসেপ্টটা আমাদের আউবা প্রিন্সিপালকে লাগিয়ে যে কাঞ্চে লাগিয়ে যে আমরা এটা করতে পারবো তার হচ্ছে এটা আউবা প্রিন্সিপাল লাগিয়ে দেখতে হবে কোনটার পর কোনটা ফিল আপ হবে বেশ ঠিক আছে এটা কোডিং কোশ্চেন করা ভালো টোটাল কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার হয়ে যায় দেন বলেছে এজি এবং এমও এর ক্ষেত্রে বহিস্ত ইলেকট্রনিক কনফিগারেশন ফাইভ এস টু ফোর নাইন ফাইভ এস টু ফোর হ্যাঁ না হয়ে যথাক্রমে ফাইভ ফোর ডি এটা কেন হয় মানে সেই সিম্পল কোশ্চেন ক্রোমিয়াম আর কপারের জন্য যেটা পড়েছিলাম এটা শুধু এজি আর এর জন্য করে দিয়েছে আর কিছুই না তাহলে ওইখানে ওরা হাফ ফিল্ড এবং ফুল ফিল্ড কনফিগারেশন পাওয়ার জন্য করে কারণ ক্রোমিয়াম অ্যান্ড কপারের ক্ষেত্রেও তো তাই শিখিয়েছিলাম এখানেও তাই হলো আলাদা কোশ্চেন কিছু নয় শুধু এলিমেন্ট আর অ্যাটমিক নাম্বার যদি আমি বাড়িয়ে দিই মানে গ্রুপ ওয়াইজ একটা করে যা পিরিয়ড বাড়িয়ে দিই তাহলে কি কোয়েশ্চেনটা বা অ্যানসারটা ভুল হয়ে যাবে আসলে কি হয়েছে এই মলিবাডি নাম যেটা দেখছিস ফোর এস টু ফাইভ ফোর এস ফোর ডি ফাইভ দেখবি কপারের নিচেই রয়েছে হতে বাধ্য মানে কি বলবো প্রিন্সিপাল কন্টাম নাম্বার একটা করে বেড়ে গেছে ওটা কপারের নিচে আসতে বাধ্য যেটা তোর আসলে ওই যে ফোর ডি যেটা এজি ওটা অবশ্যই কপারের নিচেই থাকবে পিরিয়ডিক টেবিল পড়লে বুঝতে পারবি এটা আমি কি করে বলছি এটা আমি কি করে ধারণা লাগিয়ে বললাম পিরিয়ডিক টেবিলটা পড়বি তাহলে বুঝতে পারবি যে আমি দেখতে পাচ্ছি যে এই ইলেকট্রনিক কনফিগারেশন যুক্ত কপার আর ক্রোমিয়ামের সাথে পুরোপুরি ম্যাচ খাচ্ছে কপার এবং ক্রোমিয়ামের সাথে শুধু পুরোপুরি ম্যাচ খাচ্ছে শুধু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার একটা করে বেড়েছে দ্যাট মিন্স ওরা পিরিয়ড ওয়াইজ একটা নেমে গেছে তাহলে একটা ক্রোমিয়ামের নিচে আর একটা কপারের নিচে যাই হোক সেটা জানতে চাইনি হাফ ফিল ফুল পিন কনফিগারেশনের জন্য এটা হতে চাই এটাই তার অ্যানসার দেন

ফোর এস থেকে ইলেকট্রনটা বেরিয়েছে থ্রি ডি সেভেন আর কি দিয়েছে কোবাল্ট ফোর প্লাস থেকে দুটো ইলেকট্রন বেরিয়েছে দুটো বেরোলো থ্রি ডি থেকে দুটো থ্রি ডি সেভেন সেখান থেকে আরো দুটো বেরোবে থ্রি ডি ফাইভ তাহলে থ্রি ডি ফাইভ দেখেই বুঝতে পারছি সেটা একটা হাফ ফিল্ড সিচুয়েশন এক দুই তিন চার পাঁচ তাহলে এটা যেহেতু হাফ ফিল্ড কনফিগারেশন তাহলে দিস ইজ মোর স্টেবল ঠিক আছে এই কোশ্চেনটা বোঝা গেল

টোয়েন্টি এইট মানে কোবাল্ট নিকেল নিকেল দিয়েছে নিকেলে ফোর থেকে দুটো ইলেকট্রন বেরোবে নিকেল মানে ফোর এস টু থ্রি ঠিক আছে নিকেল মানে কি নিকেল মানে হচ্ছে ফোর টু এটা এইটা করছি হ্যাঁ এটা করছি নিকেল মানে হচ্ছে ফোর এস টু থ্রি ডি এইট আসবে ঠিক আছে আঠাশ যেহেতু কারণ ফোর এস টু মানে কুড়ি আর আটটা তোকে এম টু প্লাস দিয়েছে মানে এই ইলেকট্রনটা ড্রপ হয়ে গেল তাহলে শুধু থ্রি ডি এইট থ্রি ডি এইট এ অযুগ্ম ইলেকট্রন সংখ্যা এক দুই তিন চার পাঁচটা বক্সে পাঁচটা আমি বক্সটা ড্র করলাম না আমি জাস্ট আরবিটারি পাঁচটা ইলেকট্রন পরপর ড্র করলাম পাঁচটা বক্সে পাঁচটা ধরে নেয় ভেবে নেয় পাঁচটা হলো আর তিনটে এক দুই তিন তাহলে অযুগ্ম ইলেকট্রন কটা একটা দুটো তাহলে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত দুটো তারপরে একশো উনত্রিশ পটাশিয়াম পরমাণুর সর্ববহিষ্ট কক্ষের ইলেকট্রনটির চারটি কোয়ান্টাম সংখ্যা লেখো পটাশিয়াম এবার তোকে অ্যাটমিক ইলেকট্রো অ্যাটমিক নাম্বার জানতে হবে পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার কত পটাশিয়াম অ্যাটমিক নাম্বার পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে নাইনটিন ঠিক আছে তারপরে পটাশিয়ামের পর ক্যালসিয়াম বেশ তাহলে পটাশিয়ামের সর্ববহিষ্ঠ কক্ষ আমার সর্বহিষ্ঠ কক্ষটা আমার মনে আছে পটাশিয়ামটা সোডিয়ামের নিচেই সোডিয়াম থ্রি এস ওয়ান পটাশিয়াম হচ্ছে ফোর ওয়ান ঠিক আছে এবার যদি না বুঝতে পারিস তাহলে পটাশিয়ামের সরি ফোর এস টু কেন লিখলাম ফোর এস ওয়ান তাহলে যদি না বুঝতে পারিস একবার পটাশিয়াম নাইনটিন যা নাইনটিন হয় তার ইলেকট্রনিক কনফিগারেশনটা একবার বার করে দেখবি কিরম করে করতে হয় ঠিক আছে তাহলে পটাশিয়ামের আউটার মোস্ট অরবিটে আসছে ফোর এস ওয়ান ওয়ান মানে এর এনের এর ভ্যালু হচ্ছে ফোর এস যেহেতু রয়েছে তার অ্যাজিমুতাল কোয়ান্টাম নম্বরের ভ্যালু হচ্ছে জিরো এর আন্ডারে যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থাকে এস এর সেটা জিরোই হয় একটা ইলেকট্রন রয়েছে তাই স্পিনের ভ্যালুটা আমি বললাম প্লাস হাফ এই হচ্ছে পটাশিয়ামের সর্ববহিস্থ কক্ষ ফোর এস তার চারটে ইলেকট্রনিক মানে চারটে কোয়ান্টাম নাম্বারের সংখ্যা ঠিক আছে হলো পটাশিয়াম দেন ওই দিকের কোশ্চেন দেখি একশো উনত্রিশই হলো তাহলে একশো তিরিশ একটি পরমাণুতে সরাতে হবে সাইডে একটি পরমাণুতে সর্বাধিক কটি ইলেকট্রনের ক্ষেত্রে এন প্লাস এল এর মান চার হবে

নেক্সট নেক্সট কনফিগারেশন আমার কি আসতে পারে নেক্সট আসতে পারে একটা বাড়া এটাকে থ্রি করি এটাকে ওয়ান করি ঠিক আছে থ্রি আর ওয়ান করা মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থ্রি আর এস দি মুথাল কোয়ান্টাম নাম্বার ভ্যালু ওয়ান দ্যাট মিনস পি থ্রি আর আন্ডার পি থাকতে পারে অবশ্যই হতে পারে তো এটা আমার একটা ভাইবেল কম্বিনেশন থ্রি প্লাস ওয়ান যেখানে এন এর ভ্যালু থ্রি আর এল এর ভ্যালু ওয়ান আচ্ছা এর পরের কম্বিনেশনটা দেখি এর পরের কম্বিনেশন আমি বলতে পারি থ্রি কে ফোর যদি করে দিই থ্রি কে ফোর করে দিলে এটা ফোর প্লাস জিরো কারণ জিরো এল এর ভ্যালু আমার হতে পারে অবশ্যই হতে পারে তাহলে জিরো করে দিই দেখি কি আসে তাহলে ফোর প্লাস জিরো করে দিলে আমার হয় যে এন এর ভ্যালু আর এর ভ্যালু জিরো এল এর ভ্যালু জিরো মানে হচ্ছে এস মানে ফোর এস তাহলে বেসিক্যালি ফোর এস আর থ্রি হান্ড্রেড ওয়ান মানে থ্রি পি এরা দুজনই থাকছে যাদের এন প্লাস এল এর ভ্যালুটা আমরা কি করতে পারবো কি নিতে পারবো যোগ করে চার আসবে শুরুতে দেখ আমি ওয়ান প্লাস থ্রি নিয়েছিলাম জিরো প্লাস ফোর আমরা নিতে পারি না কারণ এর ভ্যালু তো জিরো কোনোদিন হতে পারে না তাহলে এর ভ্যালু আমাকে ওয়ান থেকে স্টার্ট করতে হবে এল এর ভ্যালু জিরো হতে পারে কারণ এল এর ভ্যালু তো জিরো হয় এটাই হচ্ছে কথা ঠিক আছে বোঝা গেল কোশ্চেনটাকে আমি ঠিক ও আমি এই সেটটা বার করলাম কোশ্চেনটা সেটাই বলছি কোশ্চেনটা ঠিক করে পড়া হয়নি বলছে একটি পরমাণুতে সর্বাধিক কটি ইলেকট্রনের ক্ষেত্রে এন প্লাস এর ভ্যালু চার হতে পারে এবার আমি কম্বিনেশনটি পেয়ে গেলাম যে থ্রি পি আর ফোর মানে কাজ আমার অর্ধেক হয়েছে গোটা অ্যান্সারটা আমার কমপ্লিট হয়নি আমি এইটুকু পেয়ে গেলাম যে একটা পরমাণুর ক্ষেত্রে কোন দুটো একটা পরমাণুর ক্ষেত্রে একটা পরমাণুর ক্ষেত্রে কোন দুটো কি বলবো অর বাইটাল অর বলবো না কোন দুটো সাবসেলের জন্য আমরা এনপ্লাস এল এর ভ্যালু ফোর পেতে পারি আমরা সেই কাজটা করে ফেললাম সেটা হচ্ছে থ্রি পি আর ফোর এস এবার আমরা দেখে নেবো থ্রি পি তে টোটাল কতগুলো ইলেকট্রন ধরবে আর ফোর এস এ টোটাল কতগুলো ধরবে আমরা জানি থ্রি পি তে টোটাল কতগুলো ধরবে পি এর আহ তিনটে বক্স মানে এখানে টোটাল ছটা ইলেকট্রন ধরবে আর ফোর এস এ টোটাল কটা ইলেকট্রন ধরবে দুটো ইলেকট্রন ধরবে তাহলে ফোর প্লাস সিক্স তাহলে টোটাল কতগুলো ইলেকট্রন ছটা আর দুটো তাহলে টোটাল ইলেকট্রন এখানে সর্বাধিক কতগুলো ইলেকট্রন ধরতে পারে আটটা ইলেকট্রন সর্বাধিক ধরতে পারে আশা করি বুঝতে পারা গেছে প্রথমে এবার বার করলাম কোন দুটো কি বলবো অরবাইটালের জন্য এনপ্লাস এর ভ্যালু ফোর হতে পারে সেটা পেলাম থ্রি পি আর ফোর এস থ্রি তে ছটা ফোরেস এ দুটো তাহলে টোটাল আটটা ঠিক আছে দেন এমেন টু প্লাস এন আই টু প্লাস সিও টু প্লাস মধ্যে কোনটির দ্বারা বুঝতে হবে বুঝতে পারছি না হ্যাঁ কোনটির পড়া কোনটির পরাচুম্বকত্ব সর্বাধিক পরাচুম্বকত্ব বলতে প্যারাম্যাগনেটিজম এর কথাই বলতে চাইছে ওটা ইংলিশ প্যারাম্যাগনেটিজমটা পরাচুম্বকত্ব তাহলে যার অড ইলেকট্রনের উপর নির্ভর করছে পরাচুম্বকত্ব যার নাম্বার অফ অড ইলেকট্রন বেশি তার ওই যে বোর ম্যাগনেটনের ভ্যালুটা বেশি আসবে তাহলে তার পরাচুম্বকত্বটা বেশি হবে দ্যাট মিনস নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন যার বেশি তার পরাচুম্বকত্ব বেশি তাহলে এম এন টু প্লাস আই টু সিও টু প্লাস আইনগুলির মধ্যে উপরেই লিখছে এটা হচ্ছে এম টু প্লাস হচ্ছে থ্রি ডি ফাইভ পেলাম থ্রি ডি এইট আর এটা কি পেলাম থ্রি ডি সেভেন পেলাম থ্রি ডি ফাইভ মানে পাঁচটা আনপেয়ার তাহলে প্রথমটা পাঁচটা পেয়ে গেলাম সেকেন্ড এটা হচ্ছে থ্রি ডি এইট মানে দেখ এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে থ্রি ডি রয়েছে তিনটে আনপেয়ার এখানে তিনটে আনপেয়ার এখানে পাঁচটা আনপেয়ার তাহলে থ্রি ডি এইট হয়েছে আর একটা দি তাহলে এর কাছে আছে দুটো আনপেয়ার তাহলে দুটো আনপেয়ার তাহলে সব থেকে বেশি আইনগুলির মধ্যে কোনটা পরাচুম্বকত্ব সব থেকে বেশি পরাচুম্বকত্ব সব থেকে বেশি হচ্ছে এম এন ডু প্লাস কারণ এখানে পাঁচটা আনপেয়ার ইলেকট্রন রয়েছে ঠিক আছে বেশ দেন টাইটেনিয়ামের ক্ষেত্রে টাইটেনিয়াম টাইটেনিয়াম ইলেকট্রনিক টাইটেনিয়ামের ক্ষেত্রে টাইটেনিয়াম হচ্ছে টোয়েন্টি টুডিয়ামের পর টোয়েন্টি টু হলে কি হবে ফোর টু থ্রি ডি টু কারণ টু পর্যন্ত একটা বেরোবে ইলেকট্রনটা কোথা থেকে বেরোবে ফোর ওয়ান থেকে বেরোবে সরি ফোর এস ওয়ান থেকে নয় ফোর এস থেকে বেরোবে

তাহলে ফর্মুলা কি বসবে রুট আন্ডার এন ইন্টু এন প্লাস টু বোর ম্যাগনেটন ঠিক আছে ভ্যালুটা একটু বার করে নিতে হবে এগুলোর জন্য পরীক্ষার জন্য আমি যেটা রেকমেন্ড করবো রুট টু এর ভ্যালু রাখবি রুট থ্রি এর ভ্যালু মুখস্থ রাখবি আর রুট ফাইভ এর ভ্যালু মুখস্থ রাখবি এই তিনটে রুটের আন্ডারে রুট আন্ডারের ভ্যালু মুখস্থ রাখলে মোটামুটি কাজ চলে যাবে তাহলে রুট ফিফটিন আছে মানে রুট ফাইভ রুট ফাইভ ইন্টু রুট থ্রি রুট ফাইভ এর রুট থ্রি ভ্যালু গুণ করে দেবি এর বোর ম্যাগনেটনের ভ্যালুটা বেরিয়ে আসবে তবে যদি পার্সেন্টেজ মানে ফ্র্যাকশনে না বার করতে পারে তুই যদি পরীক্ষাতে রুট ফিফটিন বোর ম্যাগনেটনের লিখে আসিস স্যার নাম্বার দিতে বাধ্য কারণ তুই মেন মেথোডোলজি ঠিক করেছিস আচ্ছা আমরা শেষের দিকের কোশ্চেন চলে এসেছি এটা একটু মুছতে হবে না এই পড়া যাচ্ছে না কি দিয়েছে এ এবং বি মৌলকে শনাক্ত করো এগুলো মুছে দিই এ এবং বি মৌলকে শনাক্ত করো এ মৌল দ্বিজোজি অ্যানায়ন গঠন করে যার দশটা ইলেকট্রন আছে ঠিক আছে এ আর বি কে করতে দিয়েছে এ এর জন্য কি বলেছে এ মৌলটা দ্বিজোজি দ্বিজোজি মানে যার ভ্যালেন্সি টু ভ্যালেন্সি টু ইন দা সেন্স যার অক্টেট ফিল আপ করার জন্য সে দুটো ইলেকট্রন ছাড়ে বা নেয় যাই করে করে দুটো ইলেকট্রনের ব্যাপার আছে তার ঠিক আছে তাহলে দ্বিজোজি এবার ব্যাপারটা হচ্ছে দ্বিজোজি অ্যানায়ন বলেছে ঠিক আছে তাহলে আমি ছাড়ে বা নেয় দুটোই হতে পারত অ্যানায়ন বলেছে

নেমেবা ছাড়বে যেহেতু অ্যানায়ন বলেছে তাই নিচ্ছে নামার পরে 10টা হচ্ছে তাহলে নামার আগে কটা ছিল 10 2 10 2 মানে 8টা ইলেকট্রন ছিল তাহলে নামার আগে 8টা তাহলে নিউট্রাল অবস্থায় 8টা তাহলে সেন্টারে প্রোটন 8টা অ্যাটমিক নাম্বার 8 কার অক্সিজেন তাহলে এ মৌলটা হচ্ছে অক্সিজেন ঠিক আছে সেকেন্ড মৌলটা কি বলেছে বি একটা ত্রিযোজী ক্যাটায়ন ঠিক আছে ক্যাটায়ন বলেছে তার ত্রিযোজী মানে তিনটি ইলেকট্রনের সাথে সম্পর্কযুক্ত ক্যাটায়ন বলেছে মানে কি তিনটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে দিয়ে ক্যাটায়ন হচ্ছে গঠন করে তখন দশটা ইলেকট্রন তাহলে তিনটা ইলেকট্রন ছাড়ার আগে তার কাছে কটা ইলেকট্রন ছিল দশ প্লাস তিন মানে তেরোটা ইলেকট্রন ছিল তেরোটা ইলেকট্রন কার মানে অ্যাটমিক নাম্বার কার থার্টিন কার অ্যালুমিনিয়ামের তাহলে আমরা অ্যালুমিনিয়ামে পেয়ে গেলাম ঠিক আছে তারপরে কিছু কি বলেছে হ্যাঁ উল্লিখিত আয়ন দুটির সম্পর্ক উল্লেখ করো সম্পর্ক মানে এই দেখ এ দুটো ইলেকট্রন নিয়ে দশটা হয়েছে তিনটে ইলেকট্রন ছেড়ে দশটা হয়েছে দ্যাট মিনস আমার যে দুটো স্পিসিস তৈরি হয়েছে সেই স্পিসিস দুটো হচ্ছে অক্সিজেন টু মাইনাস আর তৈরি হয়েছে অ্যালুমিনিয়াম অক্সিজেন টু মাইনাস দশটা অ্যালুমিনিয়াম হচ্ছে দশটা তাহলে যাদের নাম্বার অফ ইলেকট্রন সমান হয়ে যায় একটা ওয়ার্ড আমরা কেমিস্ট্রিতে বারবার ইউজ করবো আইসো আই এস ও আই ও আইসো আইসো মানে বুঝবো সেম ঠিক আছে আইসো মানে বুঝবো সেম তাহলে এদের দুজনের কি সেম ইলেকট্রনটা সেম তাহলে ইলেকট্রনিক সিস্টেম তাহলে জায়গায় আমরা বসাই আইসো এভাবে মনে রাখবি তাহলে আইসো ইলেকট্রনিক সিস্টেম এরপরে যখন থার্মোডিনামিক্স পড়ব ফিজিক্যালে তখন দেখবি আইসো থার্মাল প্রসেস থার্মাল মানে টেম্পারেচার থার্ম আইসো মানে সেম তাহলে থ্রু আউট দ্য প্রসেস টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না সেম থাকছে তাহলে নট চেঞ্জিং তাহলে দুজনের মধ্যে ইলেকট্রনটা যেহেতু সেম তাহলে সেম ইলেকট্রনিক সিস্টেম সেটাকে আমরা সেমের জায়গায় লাগাবো আইসো দ্যাট মিনস আইসো ইলেকট্রনিক সিস্টেম ঠিক আছে এবার আমরা আমাদের শেষ কোশ্চেনে পৌঁছে গেছি 134 রাইট ওটাই শেষ কোশ্চেন হ্যাঁ কপার এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে সর্ববৈষ্ঠ ইলেকট্রনিক কনফিগারেশন 3d9 4s2 এবং 3d4 4s2 না হয় যতক্ষণ এটা কেন হয় 134 134 টা আমি আর আলাদা করে বলছি না কারণ যখন ইলেকট্রনিক কনফিগারেশন আজকে যত নম্বর লেকচার হবে তার আগের আগেরটা যখন প্রথম কোয়ান্টাম মেকানিক্সের ইলেকট্রনিক কনফিগারেশন লেখা শেখালাম তখন কপার কপারাম ক্রোমিয়াম দিয়ে বলেছি এবং এই কোয়েশ্চেনটা মারাত্মক রকমের ইম্পর্টেন্ট ঠিক আছে পরীক্ষাতে আসতে পারে অবশ্যই আসতে পারে লিখতে দিতে পারে কারণ কপার এন্ড ক্রোমিয়ামটাই বেশি দেয় তবে পিরিয়ডিক টেবিলে ক্রোমিয়ামের নিচে মলিবডিনাম আর কপারের নিচে এজি এদের দুজনাকে দিয়েও দিতে পারে যেটা আগে একটা কোয়েশ্চেনকে করালাম ঠিক আছে ওরা জাস্ট পিরিয়ডিক টেবিলে একে অপরের উপরে নিচে রয়েছে এবার ব্যাপারটা হচ্ছে আমরা যদি মোটামুটি এরকম কোশ্চেন আমরা করে ফেলি ঠিক আছে এরকম কোশ্চেন এই যে কোশ্চেনগুলো করালাম মডেল কোশ্চেন এগুলো যদি আমরা করে ফেলি তাহলে বোর্ড যে অ্যান্সার করে ফেলবি এন্ট্রান্সে কিরকম টাইপের কোশ্চেন দেয় যদি এটা করার পর ডাবলুবি তে বিগত বছরে যে তেইশ বাইশ আঠেরো ছয় প্রকাশনী বই দেওয়া রয়েছে ওখান থেকেই বলবো ওইখানে কিরকম টাইপের কোশ্চেন এসেছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো ওটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করছি এবং ওইটা আলোচনা করার সাথে সাথে আমরা ডাব্লিউ বিজেই প্রিভিয়াস ইয়ারে কিরকম টাইপের কোশ্চেন এসেছে সেটা নিয়েও আমরা আলোচনা করবো তো আজকের ক্লাসটা এতটাই থাকলো

সেখান থেকে যে এইরকম পার্ট নিউমেরিক্যাল পার্ট বল যা বলবি বল এই ইলেকট্রনিক কনফিগারেশন থেকে কি কোশ্চেন হতে পারে এই যে আলোচনা করে দিলাম এর মধ্যেই পরীক্ষাতে পাবি তবে একটা জিনিস করতে হবে এক থেকে তিরিশ অব্দি পর্ব মুখস্থ করতে হবে যদি থেকে মুখস্থ করিস হবে না যাই হোক পরের দিন আমরা এই চ্যাপ্টার রিলেটেড বিভিন্ন পরীক্ষাতে কি ধরনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসেছে সেগুলো একটু আলোচনা করব তাহলেই আমাদের এই টপিকটা এটোমিক স্ট্রাকচার টপিক কভার পরের দিন থেকে আমরা পিরিয়ডিক টেবিল বা পিরিয়ডিক প্রপার্টিজ চালু করতে পারবো ঠিক আছে পরের দিন মানে নেক্সট নেক্সট লেকচার থেকে ঠিক আছে তাহলে আজকে এতটাই থাকলো নেক্সট ক্লাসে বলছি বাকি কথা